আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করছি। জিলহজ মাস আরবি বছরের শেষ মাস। বিভিন্ন কারণে এ মাসের ফজিলত অত্যন্ত বেশি। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, আল্লাহ তোমাদের জন্য জিলহজ মাসকে অত্যন্ত মর্যাদা এবং মহত্বপূর্ণ করেছেন, তোমরা তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখো এবং এ মাসে তোমরা হাঁটতে, চলতে, বসতে ও বাহনে সব সময় আল্লাহকে স্মরণ রেখো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে যেন একাধারে 2000 বছর ধরে আল্লাহর পথে জিহাদ করল। যে ব্যক্তি এ মাসের তৃতীয় দিন রোজা রাখে সে ব্যক্তি যেন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 3000 গোলাম আজাদ করল। যে ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখল সে যেন 400 বছর আল্লাহর ইবাদত করল। যে ব্যক্তি পঞ্চম দিন রোজা রাখল সে যেন 5000 উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করল। যে ব্যক্তি ষষ্ঠ দিন রোজা রাখল সে যেন 6000 শহীদের সওয়াব পেল। যে ব্যক্তি সপ্তম দিন রোজা রাখল তার জন্য 60টি দোজখের দরজা বন্ধ হল। যে ব্যক্তি অষ্টম দিন রোজা রাখল তার জন্য বেহেস্তের 8টি দরজা খোলা হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের 8 তারিখের রাতকে অধিক সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। 8 তারিখ রাতে যে সারা রাত ইবাদত করবে তার জন্য বেহেস্ত ওয়াজিব হয়ে যাবে। জিলহজ মাসের 10 তারিখকে ইয়াউমে নহর বা কোরবানির দিন বলা হয়। যে ব্যক্তি কোরবানির দিন ঈদের নামাজের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরত থাকবে সে 60000 রোজার সওয়াব পাবে। যে ব্যক্তি ঈদের নামাজের সম্মানার্থে ঈদের পূর্বে গোসল করে সে যেন আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দিয়ে উঠল, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈদের দিন সাধ্যমতো ভালো পোশাক পরে আতর সুরমা লাগায় কিয়ামতের দিন ফেরেশতাগণ তার সাথে মোসাফা করবেন। যে ব্যক্তি ঈদের দিন তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে সে হজ ও ওমরার সমতুল্য সওয়াব পাবে, সুবহানাল্লাহ। ভিউয়ার্স, আমরা কোরবানি ঈদের আগ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।